আমার নিজের মা বাবা কে আমি জানি না, এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল ওয়ান, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল টু, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল থ্রি, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। তোমার অ্যারেস্ট ওয়ারেন্ট রেহান ডিসুজা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার, ডু নট টাচ। কি ভেবেছিলে রেহান? তোমাকে নিশ্চয় বলে দিতে হবে না কোন কোন অপরাধের জন্য তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে। তুমি কি ভেবেছিলে আমি তোমার অন্যায়কে প্রশ্রয় দেব? তুমি কোয়েলকে খুন করেছ, নিরাপরাধ ড্রাইভারের প্রাণ গেছে তোমার জন্য। আজ ভিকি বাবু প্রাণে বেঁচে গেলেও হুইল চেয়ারে বসে আছে শুধুমাত্র তোমার জন্য রেহান। তুমি আর অ্যান্থনি ডিসুজা মিলে ভিকি বাবুদের ব্যবসাটা পর্যন্ত কেড়ে নিয়েছো। ওই সবকিছুর জন্য তোমাকে আর তোমার সঙ্গে যারা জড়িত আছে তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে রেহান। প্রমাণ কি? কি প্রমাণ আছে তোমার কাছে? তুমি ভুলে যাও আমি একজন সিআইডি অফিসার, তুমি এইভাবে আমাকে অ্যারেস্ট করতে পারো না। শিখা, তুমি আমার ইমোশন নিয়ে খেললে, আমার ভালোবাসা নিয়ে খেললে, কিন্তু তুমি আমার এগেনস্টে কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কোনো দিনও না। প্রমাণ? তুমি নিজের মুখে সবকিছু স্বীকার করেছো রেহান। রেহানের স্বীকারোক্তি আমি সবাইকে পাঠিয়ে দিলাম। তোমাদের বিয়ের রাতে আমি বিক্রমকে টার্গেট করে গুলিটা চালাই, গুলিটা লেগে যায় কোয়েলের গায়ে। কোয়েলকে তোমরা নার্সিংহোমে নিয়ে গেলে, কোয়েল বেঁচে যায়, তখন আমি কোয়েলের নাম করে বিক্রমের উপর রেপ কেস লাগাই। সেটাও যখন কাজে লাগে না, তখন আমি কায়দা করে কোয়েলকে বালিশ চাপা দিয়ে মেরে দিই। তখন আমরা উপায় না দেখে বিক্রম আর সুদর্শনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করলাম। তার মানে তুমি এই কারণে বাড়ি ছেড়ে চলে গিয়ে রেহানের সাথে মেলামেশা করছিলে? এছাড়া আমার কাছে আর উপায় ছিল না ভিকি বাবা। এই বাড়িতে থেকে, তোমার কাছে থেকে আমি কখনোই রেহানের বিশ্বাস অর্জন করতে পারতাম না। এইসব প্রমাণ অলরেডি ডিপার্টমেন্টে পৌঁছে গেছে।
স্বয়ং মুখ্য আধিকারিক সাহেব নির্দেশ দিয়েছেন তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার। আর হ্যাঁ, পিসিকে দিয়ে তুমি বোমটা রাখিয়েছিলে গাড়িতে। মৌ, মৌ, কি এবারে তো সত্যি কথাটা বলবে নাকি তোমাকেও অ্যারেস্ট করাবো? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমাকে দিয়ে গাড়িতে ব্যাগ রাখিয়েছিল জুমা পিসি, আর উনি আমাকে তুলে নিয়ে গিয়েছিলেন। বলেছিলেন আমি যদি মুখ বন্ধ না রাখি আমাকে মেরে ফেলবেন। জুমা এত বড় সর্বনাশ করেছে! জুমা, পিসি, জুমা, পিসি কোথায় গেল? এখানেই তো ছিল। দেখো না, পালিয়ে গেছে। ঠিক বললে না শিখা, তুমি আমার বিশ্বাস নিয়ে খেলে শিখা। এর রিভেঞ্জ আমি নেব, এর রিভেঞ্জ আমি ছাড়বো, ছাড়বো না আমি। এখনো সময় আছে রেহান, নিজেকে শোধরাও। অনেক তো অপরাধ করলে, এবার প্রায়শ্চিত্ত করো। তোমার মধ্যে সম্ভাবনা ছিল রেহান একজন বড় সিআইডি অফিসার হওয়ার, কিন্তু তুমি নিজেই সেটা নষ্ট করলে। অফিসার, নিয়ে যান ওনাকে। দেখুন জুমা পিসি বেরিয়ে কোথায় গেল। ঠিক করলে না, দেখে নেব, দেখে নেব সবাইকে। মৌ, ভেতরে যাও। সবই তো হলো, কিন্তু যে চলে গেল সে তো আর ফিরবে না, সে তো আর ফিরে আসবে না। বলো, আসবে মা? সেও ফিরে আসবে। ভোলাদা, অসংখ্য ধন্যবাদ দেবী মা, অসংখ্য ধন্যবাদ তোমাকে।
ফিরে এসেছো। সবই তো ঠিক হলো, কিন্তু একটা না গুবলেট হয়ে গেছে। ওই অ্যান্থনিটাকে না ধরা যায়নি, ফাঁক তেলে পালিয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, ঈশ্বর মুখ তুলে চেয়েছেন ঠিকই, তবে রেখা এই যে আমি বেঁচে ফিরে এসেছি সেটা কিন্তু শুধুমাত্র শিখার জন্যে। বম ব্লাস্টে আহত হওয়ার পর আমাকে তো অ্যান্থনি তুলে নিয়ে গিয়েছিল মেরে ফেলবে বলে। হ্যাঁ রেখা, আমাকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছে শিখা, শুধুমাত্র শিখার জন্য আমি আজকে ফিরে আসতে পেরেছি। আমি তো শুধু আমার কর্তব্য করেছি বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি আমার কর্তব্য সারা জীবন পালন করে যেতে পারি। আমাকে ক্ষমা করে দাও শিখা, আমাকে ক্ষমা করে দাও। মা, কি করছেন আপনি? আমার কাজ শেষ মা, আমাকে এখন অফিস ফিরে যেতে হবে। চুমা পিসি অ্যান্থনি দুজনই পালিয়েছে, ওদেরকে খুঁজে বের করতে হবে আমায়। শিখা, আমাকে তুমি কিচ্ছু বলো না দিদিমণি, আজ আমি যা কিছু করছি সব তো তুমি শিখিয়েছ। আসি। ভিকি, তোমার সাথে যা করলো দেখে আমার না একদম ভালো লাগেনি। ভিকি বাবু আবার কি করলো? কি করলো মানে, ভিকি তোমাকে থাকতে বলতে পারলো না? তোমার দিদিমণি বড় বৌদি সবাই চাইলো যে ভিকি যাতে তোমায় আটকায়, কিন্তু চুপ করে দাঁড়িয়ে রইলো, যেন ওর পা আর মুখকে সেলিব্রিটি আটকে দিয়েছে। নু নরম চরণ। আসলে বাবাকে হঠাৎ করে দেখে ভিকি বাবু খুব শক পেয়েছিল বলে দা। না 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 না, তুমি ও সাফাই গাইবে না একদম। ওর থেকে তো রেহান ভালো ছিল, কি সুন্দর রোমান্টিক কথা বলতো, ফুল টুল নিয়ে আসতো। ইচ্ছে করছে না ভিকিকে জেলে ঢুকে রিয়ানকে বার করে নিয়ে আসি। কি জাতা কথা বলছো বলতো তুমি? ভিকি বাবু ঠিক আমাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবে,
ঠিক আমি জানি। শোনো ভোলাদা, শিখা বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে আমাকে বলেছিল যে যদি আমি আমার নিজের ভুলটা বুঝতে পারি তবেই যেন আমি শিখাকে ডেকে এই বাড়িতে নিয়ে আসি। সেই ভুলটাকে এখনো বুঝতে পারিসনি? পেরেছি, আর ঠিক সেই কারণেই আমি আজকে শিখাকে আটকালাম না, কারণ কালকে আমি নিজে ওর বাড়ি গিয়ে ওকে নিয়ে আসবো। আর শুধু আমি না, একেবারে ব্যান্ড বাজার সময় তোকে নিয়ে আসবো। ওরে বেটা, তলে তলে এই চলছিল। হ্যাঁ দাঁড়া, শিখা রেগে মেগে চলে গেছে, আমি গিয়ে একটু সব বলে দিই। এই তুমি কি, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করছো তুমি? আরে এটা তো সারপ্রাইজ, ওকে এখন বলে দিলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে। আমি কালকে যাবো, নিজে ওকে গিয়ে নিয়ে আসবো। তোমার এত বিশ্বাস বিকির উপর? হ্যাঁ, এই একটাই তো জিনিস আছে, বিশ্বাস। ভাবলাম শিখাকে একটু রাগিটা গিয়ে দেবো, তাও না, ইমোশনাল হয়ে গেল। আমার আর এসব ভালো লাগছে না ভোলাদা, এখন আমার অফিসে যেতেও ইচ্ছে করছে না। বুঝলাম। ও ড্রাইভার দাদা, একটু বাঁদিকে দাঁড় করো তো, এই মন্দিরটার সামনে। হ্যাঁ, গাড়ি দাঁড় করলে কেন? শিখা, আমি বুঝতে পারছি তোমার কতটা খারাপ লাগছে, কিন্তু আমার বিশ্বাস এরকম সময় ঠাকুরের কাছে গেলে না তোমার মন ভালো হয়ে যাবে। ঠিক বলেছো ভোলাদা, কতদিন মন্দিরে যাইনি বলতো? জানো ভোলাদা, আমি প্রত্যেক দিন দেবী মার মন্দিরে যেতাম আমার গ্রামে। গ্রামের পুজো, গ্রামের মন্দির খুব মিস করি জানো। চলো। না না, তুমি যাও, আমি বরং টুক করে অফিস থেকে ঘুরে আসি। হ্যাঁ বেশ। সুন্দর মন্দির অথচ কেউ কোথাও নেই কেন? ঠাকুরের সামনে ফুল প্রসাদ সবই তো আছে, ধূপও জ্বলছে, যেন একটু আগেও পুজো হয়েছে। তাহলে কেউ কি ছিল নাকি আমার মনের ভুল? কেউ কি আছেন? কেউ থাকলে সামনে আসুন। আপনি আপনি এরকম করছেন কেন? চুপ চুপ করো। কি হলো, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? অদ্ভুত কথা নেই বার্তা নিয়ে কোথায় যাচ্ছি বলবেন তো। আরে আপনারা এখানে এভাবে লুকিয়ে আছেন কেন? কথা বলো না, ওর কানে কথা গেলে সবার বিপদ। ও যদি দেখে ফেলে তাহলে আর রক্ষে থাকবে না। সবাইকে ধরে ফেলেছি, কেউ আমাকে ধাপ্পা দিতে পারেনি।
কে তুমি? অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।